السلام عليكم সবাইকে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব তার জন্য প্রথমে এইভাবে গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই তো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম দারচিনি জিরা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেব এবার দিয়ে দিব 5-6টা সাদা এলাচ আর ভালোভাবে এগুলো ভেজে নেব কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা দারচিনি বাটা আর দিয়ে দিব রসুন বাটা এবার এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব একটু দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া এবার এগুলো একটু নেড়েচেড়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এগুলো ভালোভাবে ভেজে নিব দিয়ে দিব সামান্য পরিমাণ পানি একটুখানি কষে আসার পর আবারও একটু পানি দিয়ে দিলাম পানি যখন এমন হয়ে আসবে তখন ভুঁড়ি দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে তুলে বারবার নেড়েচেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় এইভাবে এরপর স্টেপগুলো একই রকমভাবে করতে হবে এরপর থেকে শুধু নেড়েচেড়ে দিতে হবে আবারও অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম ভুঁড়ি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এইভাবেই বাকি প্রসেসটা করতে হবে যতক্ষণ না এই ভুঁড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এই তো এইভাবেই আমার ভুঁড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই ঝোল শুধু শুকিয়ে নেওয়ার পালা এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচ থেকে লেগে না যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই তো আমার ভুঁড়ি রান্না কমপ্লিট আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং